আসসালামু আলাইকুম হাইবুমরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো রাইট নাও যে প্রবলেম অনেকে ইস্যু হচ্ছে, তো যেটা হচ্ছে আপনার অনেকেরই ট্র্যাকিং, এই যে দেখেন অর্ডার নাম্বার ট্র্যাকিং করলে ট্র্যাকিং আসতেছে না, তো এটা নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। তো তার আগে একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ অবশ্যই বন্ধুরা, মৃত্যুর পরে আমাদের নামাজের হিসাব দিতে হবে, তো আমরা যে যে হালো যে থাকি, যে যেখানে থাকি না কেন, অবশ্যই অবশ্যই নামাজটা পড়েন। এবং যদি এখনো নামাজ না পড়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা ক্লোজ করে বা স্টপ করে দিয়ে হলো আগে নামাজটা পড়েন, তারপর আপনারা ভিডিওটা দেখেন বন্ধুরা। তো আমার রিকোয়েস্ট থাকবে, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজটা পড়েন আগে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাল্লাহ। তো রাইট নাও যে প্রবলেমটা অনেকে ফেস করতেছে, যেমন হচ্ছে দিস প্রবলেম ইস্যু, আমি একটু যদি দেখাই আপনাদেরকে। তো এইভাবে অর্ডার নাম্বারটা দিলে আপনার যেটা হচ্ছে অর্ডার নাম্বারটা শো করতেছে না, এবং অনেকেরই প্রবলেম বলতেছে ভাই এই প্রবলেম গুলো হচ্ছে, যেমন উই কুড নট ফাইন্ড এনি আইটেম, অর্ডার মিসিং, যে অর্ডার নাম্বার থাকবে চেকিং অর শিপিং ইউজ ডিফারেন্ট কিওয়ার্ড এনি এগেইন। তো এই প্রবলেম ইস্যু গুলো কার কার হচ্ছে তারা অবশ্যই মেসেজ করবেন, আমি আশা করি তাদের প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং রাইট নাও এই প্রবলেম যাদের হচ্ছে তারা আশা করি হেল্প আমি চেষ্টা করবো, তাদেরকে যতটুকু সম্ভব আই কন্টিনিউ রাইট নাও তাদেরকে এই ধরনের প্রবলেম গুলো সলভ করে দিয়ে তাদেরকে আশা করি হেল্প করার জন্য মূলত এই ভিডিওটা বানানো। তো যাদের যাদের এই প্রবলেম হচ্ছে তারা অবশ্যই আমার সাথে নক করবেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করবো। বিকজ আমি এগেইন একটা ট্র্যাকিং করে দেখাবো আপনাদেরকে যেমন কেন হচ্ছে না। তো চলেন আমি একটু পারচেজ অর্ডারে আসি। তো রাইট নাও দেখেন এই অর্ডার গুলো অলরেডি আমাদের করা অর্ডার। তো রাইট নাও যে অর্ডার গুলো আজকে দেখেন অ্যারাইভ বাই ফ্রাইডে নাও আর 19 টুডে 5 অর্ডার। তো এইভাবে চাইলে আমরা আজকের অর্ডার গুলো, বাট এইটা প্রবলেমটা আশা করি বেশ অল্প সময়ের মধ্যে অর্ডারটা প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা যাদের প্রবলেম গুলো হচ্ছে ইনশাল্লাহ বলবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। যেমন রাইট নাও আমাদের প্রবলেম হচ্ছিল, তো আমরা জিনিসটা রিকভার করছি ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা আপনারা আমাদের কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ, আমি আমরা আপনাদেরকে সাধ্যমতো আমাদের চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। অ্যান্ড যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই জানাবেন, আমরা আমাদের সাধ্য মতো আপনাদেরকে, এবং আশা করি অ্যাকাউন্ট হেলথ ভালো রাখার জন্য যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর যদি এ ধরনের কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আর আরেকটা জিনিস অবশ্যই বন্ধুরা, যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বিকজ আপনাদের জন্য ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, আর অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবেন যদি ভালো লাগে, আর মূলত সাবস্ক্রাইব করবেন বিকজ ভালো লাগা থেকে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। আর আশা করি আমাদের সামনে হয়তো একটা বই বের হচ্ছে, তো আশা করি সেটা আমেরিকা থেকে লঞ্চ করতেছে ভাই, তো আশা করি আমি আপনাদেরকে বাংলার টাইটেল ইনশাআল্লাহ সেটাকে বাংলাতেও কনভার্ট করে হয়তো হয়তো বই বলাতে নিয়ে আসতে যাচ্ছে। তো আমরা চেষ্টা করবো সেটা যত আর্লি অ্যাজ পসিবল সেটা rahmanir.com এর মাধ্যমে হয়তো আমাদের সামনে বইটা ছিল হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করুন বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।